দ্রুত ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে করোনা টিকা দেওয়া শুরু করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকালে সচিবালয়ে ক্যাবিনেট মিটিং এর পর সাংবাদিকদের এই তথ্য জানান। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়, ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা, তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার একটা অনীহা আছে। হাসপাতালে দেখা গেছে গ্রামের বয়স্ক লোকরাই আছে প্রায় 75%, ঢাকা শহরেও বিভিন্ন গ্রামে থেকে এসেছে এবং তাদের মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি এবং আক্রান্ত সংখ্যা প্রায় 90%।